আপনি যদি রাজহুয়া বিতরণ ব্যবস্থার সুলভ মূল্যের চাউল খায় তেন্তে সাবধান হোক বা আগলে দবার চিন্তা করক, নহলে আপনার মরমর দাঁতকেইটার লগতে সমগ্র পাচনতন্ত্র এটা নষ্ট হওয়াটাই স্বাভাবিক। কেনো রাজহুয়া বিতরণ ব্যবস্থার চাউলের বস্তাত এটা উলাইছে কেজিয়ে কেজিয়ে শিল। গোলাঘাট জেলার দয়াংগাঁও পঞ্চায়েত সমবায় সমিতিলে ভারতীয় খাদ্য নিগমে চলিত মাহত প্রেরণ করা চাউলের বস্তা সমূহ খুলে এটা হতভম্ব হয়ে পড়েছে সমবায় সমিতিখনের কর্মকর্তা সকল। রাজহুয়া বিতরণ ব্যবস্থার অধীনত প্রেরণ করা চাউলের বস্তা সমূহের অধিকাংশ বস্তাতে এটা প্রচুর পরিমাণে মিহলি হয়ে আসছে শিলর টুকুরার লগতে ধূলি বালি। এনে লেতেরা তথা খাদ্যর অনুপযোগী চাউল প্রত্যক্ষ করে সমবায় সমিতিখনের অধিকাংশ এজেন্টে এই পর্যন্ত হিতাধিকারীর মাজত বিনামূলীয় চাউল বিতরণ করবলে সাহস গুটাব পৰা নাই। আনফালে সমবায় সমিতিখনের সম্পাদকজনেও অভিযোগ উত্থাপন করেছে চাউল প্রায়খিন হেয়ত যখন খোলা চাউল আছে খোলা চাউলখিন বেশি ভাগে লেতেরা চাউল তাতে পাথর ডর ডর যথেষ্ট ডর ডর পাথর বানা যায় চেন গেভেল মানে হেই নয় পাথর বলে নয় আপনাদের নিজে নিজে প্রত্যক্ষ করেছে ভিডিওট আপনাদের উঠা যে তাহলে সেইখানে পাথর হয় তাহলে চাউল নয় হেই নয় মেটেরিয়ালস হয় তাহলে এনেকা ডর ডর পাথর তাহলে সেটা আপনাদের সবই চাব কোনো আর এইখিন যদি চাউল যদি প্রকৃত যদি সরকার যদি খুবল হয় এইখিন কোনো মানুষের তো সুরক্ষা নয় এইখানে উপযোগী নয় উপযোগী হওয়াকে যাতে আমার সরকারের চাউল যোগান ধরে আর এই সমবায়ও যাতে আমার উপযুক্ত পরিমাণে যাতে চাউল দিয়ে আমি চাউলখি উঠাব কোথাও যদি যদি ইয়াতো যে চাউলখিন যদি লেতেরা চাউলে দিয়ে তাতো লেতেরাকে বিতাব লাগবে আমার গ্রাহকে কিন্তু চাউলখিন নলব আর ইয়ারপরাও চাউলখিন নিয়ে আমি সেখানে আমার এজেন্টজনক চাউলখিন উঠাব কারণে মানা করছি। অভিযোগ অনুসরি প্রতি মাহতে সমিতিখনলৈ এনে লেতেরা খিল মিহলিযুক্ত চাউল যোগান ধরে রাখিছে ভারতীয় খাদ্য নিগমে। সম্প্রতি সমবায় সমিতির কর্তৃপক্ষ চাউল সমূহ পরিষ্কার করে এজেন্টের মাজত বিতরণ করার যোজনা চলাইছে। মুখ সিলাই ব্যাগ আহে মুখ সিলাইটো মানে বাহির পিছত মারে এটো সেইটোতো আমি নাজানো কিন্তু মুখ সিলাই ব্যাগ আহে কমেও পাঁচ দশটামান প্রতিবার আহে আর দুই এটা ব্যাগত তেনেকৈ তাৰমানে এই শিলগুটি থাকে বালি থাকে আমার গুদামত ইয়াতে তাৰমানে আমি চালনি সাফা করে দিই আর তেনেকৈ সাফা করার পিছত বস্তা কিটাত আমি আকৌ 50 কেজি ওয়েট করি আমি রাইজক বিতরণ। অন্যহাতে একাংশ এজেন্টে এতিয়া অভিযোগ উত্থাপন করেছে। অভিযোগ অনুসরি সমবায় সমিতিখনের সম্পাদক অনিল ডুংডুঙে শিল মিহলি হয়ে থাকার অজুহাততে প্রতিগী এজেন্টক প্রতি মাহতে 60 কিলোগ্রামকৈ চাউল কমকৈ যোগান ধরে আসছে যার বাবে হিতাধিকারীক সরকারের নির্ধারণ করা নিরিখত চাউল যোগান ধরবা নাই এজেন্ট সকলে। প্রথম কি আমার রাইজর কমপ্লেন প্রথম মানে আগত আমার নিজের পঞ্চায়েত যদি চাউল পাই থাকো সেই চাউদাম পঞ্চায়েত তেতিয়া আমাক কটাকটি নকরে যে এই পঞ্চায়েতে আমার তিনিবার হল নিয়া তিনিবারে চাউল তেখেতে ঘরপা দিবলগিয়া হয়েছে পাথর আমি যেগুলো দেখাইছে এইভাবে পাথর আছে পাথর থাকার কারণে আমি চাউলটো তেখেতপা নেকাটো কিন্তু খুঁজি লোক আমার রায় লাস্টত গে হিতাধিকারীর পদ পড়েছে এজেন্টজন মানে কি হয়েছে তেখেতো চাউল আনকালে 5 কেজিকে পায়ে থাকে এটা 40 কেজি যদি কাটি দিয়ে কোপা পাব তেখেত কোপা দিব সিজিকি নহক রাজহুয়া বিতরণ ব্যবস্থার এনে অস্বাস্থ্যকর স্থল যোগানে এটা বিপাকত পেলাইছে অঞ্চলটোর দরিদ্র হিতাধিকারী সকল। মেরাপানির পৰা মহেন্দ্র দাসর রিপোর্ট দা নিউজ প্লাস। যিকোনো খবরের বাবে যোগাযোগ করক 7099017330 অথবা 7099017990 নম্বরত।